আমি শুধুমাত্র আপনার জন্য এসেছি মা। তুমি না এলে আমি যে কি কষ্ট পেতাম জানি না। থাক থাক বাবা, দীর্ঘজীবী হ। অনেক তো শাশুড়ি আশীর্বাদ নিলে, এবার একটু শালিকাদের আশীর্বাদ নেবে, চলো। হলো, এতদিন না আসার এবার শাস্তি ভোগ করো। নীলদা, এই হলো তোমার বউয়ের ঘর। সরি সরি, বিয়ের আগে ছিল তাই না ছোটি? বারে ছোটি, যেই বরকে দেখেছিস অমনি সাজতে শুরু করেছিস তাই না? পারিস বটে তুই বাবা। নীলদা, তুমি বরং একটা কাজ করো, তুমি সবার চোখের আড়ালে নিজের বউকে ভালো করে দেখে নাও, কেমন লাগছে আমার ছোটদিকে? আমি চাই আজ বিন্দু আর বিন্দুর পর আসিস, সন্ধ্যেবেলা ওরা আসছে, ওদের নিমন্ত্রণ করা হয়েছে। এবার চিঠি শুয়ে পড়তে হবে। হ্যাঁ, এবার পা দুটোকে ওপরে উঠিয়ে শরীর সহ পেছনে নিয়ে যেতে হবে। এটা হলো উৎসাসন, সাধু বাবারা করে। আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে, বর্ষার বন্ধু অঙ্কিতা। হাই অঙ্কিতা, ইটস আদিত্য হিয়ার। হাই হাই হাই। ছোটা, ওরকম ভ্যাবলার মতন কি দেখছিস বলতো? থ্যাংক ইউ এখানে আসার জন্য। আমি তোমার জন্য এখানে আসিনি তো, তোমার মা আমাকে আসতে বলেছিলেন তাই এলাম। তুমি যে আমার মায়ের জন্য এতটা করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ নীল। হয়তো করতাম না, কিন্তু মনে হলো যে ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি তো, তাই আরেক মায়ের কথা ফেলতে পারলাম না, চলে এলাম। তবে রোহিণী, তুমি একবারও ভেবো না যে আমি শুধুমাত্র তোমার জন্যই বাড়িতে এসেছি। জানি নীল, তুমি যখন আমাকে ডিভোর্স পেপার পাঠাতে পেরেছ, তারপরে যে তুমি
আমার কথা ভেবে আর কিছু করবে না, সেটা আমি জানি নীল। দেখো রোহিণী, আমাদের কেসটা কদিন পর কোর্টে উঠবে, তখন কিন্তু তুমি চাইলেও এটাকে লুকিয়ে রাখতে পারবে না সবার থেকে। আর তাছাড়া সত্যিটাকে কখনো লুকিয়ে রাখা যায়ও না, জানি তা নেই। আমার তো মনে হয় যে আজকে সবাইকে জানিয়ে দেওয়াই ভালো। নানিল, প্লিজ। আজকে নয় কেন, কদিন পরে জানালে কি ঘটনাটা অন্যরকম হয়ে যাবে, নাকি তুমি নতুন কিছু শোনাবে? জানি তো নীল, একদিন না একদিন আমার বাড়ির সবাইকে সব কথা বলতে হবে। প্লিজ, আজকে না, প্লিজ নীল। আমি তোমার কাছে হাত জোড় করছি। হাত জোড় করার কোনো দরকার নেই রোহিণী, তোমার ফ্যামিলি তুমি যখন ভালো বোঝো তখন জানিও। বিন্দু, আশিসদা, নীলদা সবাই প্লিজ ঝটপট রেডি হওয়া, যাতে আমার নিচেরা তোর জন্য ওয়েট করছে। আমি এখন নিচে যেতে পারবো না। কেন? কেন? মিটিং। মিটিং? হ্যাঁ, আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। একটা মিটিং বাদ দিয়ে তো এখন নিচে কে এসেছে সেটা দেখা আমার পক্ষে, ইউ নো। তুই এক্ষুনি ঘুমোচ্ছিলি আর আচমকা তোর একটা ইম্পর্টেন্ট মিটিং এর কথা মনে পড়ে গেল। ইশিতা, ডোন্ট ক্রস ইওর লিমিট। তোমাকে কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? একটা ইম্পর্টেন্ট মিটিং এর আগে একটু বিশ্রাম নেওয়া দরকার, এবং আমি সেটাই করছিলাম। সরি সরি, ভেরি সরি। আমি, তুই বাইরে যা, আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। হোয়াট? চেঞ্জ করতে হবে? দৌড়ে পালাতে গিয়ে ক্যামেরাটা হাত থেকে পড়ে গিয়ে রোলটা বাইরে বেরিয়ে এলো। কথাটা একদমই বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু তিস্তা হঠাৎ মিথ্যে কথা বলবে কেন? বেশিরভাগই চলে গেছে। এই তো খুব অস্পষ্ট ভাবে কয়েকটা ছবি দেখা যাচ্ছে। আমাকে এগুলো প্রিন্ট করাতে দিতে হবে। হয়তো কোনো সূত্র, কোনো নতুন তথ্য জানা যাবে। আজকেই, আজকেই আমি এগুলো প্রিন্ট করাতে দেব, আজকেই।
বাবা চলে যাওয়ার পর থেকে এই ঘরটা প্রায় খোলাই হয়নি। আচ্ছা ইন্দু, বলো তো আমি হঠাৎ আজ এই ঘরে কেন আসতে চাইলাম? কেন? আচ্ছা, এই বাড়িটা যখন তোমাদের বাড়ি ছিল তখন এটাই তো তোমার বাবার স্টাডি ছিল, রাইট? আর এই ঘর থেকেই তুমি আমাকে রোজ রাতে লুকিয়ে লুকিয়ে ফোন করতে। তোমার এখনো মনে আছে? মনে আবার থাকবে না। তুমি ফোন করতে আর বাবা যেই স্টাডিতে ঢুকে পড়তো অমনি তুমি ফোন কেটে দিতে আর ওই বইয়ের শেলফের পিছনে লুকিয়ে পড়তে, আর আমি বোকার মতন হ্যালো ইন্দু, হ্যালো ইন্দু, ইন্দু ইন্দু করে যেতাম। তোমায় দেখছি ভীষণ সুন্দর লাগছে তোমায়। মনে হচ্ছে তোমার শাড়ি রঙের আভা মুখে ছড়িয়ে পড়েছে। এটা কোনো রঙের আভা নয়, আসলে এটা হচ্ছে তোমার ভালোবাসার আভা, যা ছোঁয়া পেয়ে ইন্দু একেবারে ঝলমলি উঠেছে। দেখি, ও মা নিশি দেখেছিস, আমাদের ইন্দুকে লজ্জা পেলে আরো কত সুন্দর দেখায়। কি ডাক্তারবাবু বললেন না তো? এরপর আর ওদিকে নয়, এবার একটু এই দিকে। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু একটু ভালো করে দেখে বলো তো, আমার মুখেও কোনো রঙিন আভা দেখতে পাও কি না? বোঝো, আমার মনে হয় এবার দুজনকে একটু একা ছেড়ে দেওয়া উচিত, কিনিসি? ঠিক তাই। হ্যাঁ, আসলে কপট কপটি তো দুজনেই লজ্জায় লাল হয়ে গেছে, বোধহয় দুজনকে একা ছেড়ে দেওয়া উচিত, কি বলেন? সরি, আমি বোধহয় ডিস্টার্ব করলাম। তিস্তা, কি বলছো কি তুমি? এসো না, আমরা তিনজন একসঙ্গে গল্প করি। না ইন্দিরা, এই মুহূর্তে বোধহয় তোমাদের দুজনের মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তির থাকা উচিত না। তুমি জানো না ইন্দিরা, তোমার আর সূর্যর মাঝখানে অনি আজও ফিরে আসতে পারে, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। মাসি তোমার জন্য খুব সুন্দর একটা পাঞ্জাবি পাঠিয়েছে, আমার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি পাঠিয়েছে, তুমি দেখবে না? চলো
দেখবে চলো। চল কোথায় যাচ্ছ? এগুলো কি বর্মন বাড়ি থেকে উপহার পাঠিয়েছে বুঝি? বাহ বেশ ভালো, দেখি তো তার প্রিয় বিন্দুর জন্য বর্মন বাড়ি থেকে কি পাঠিয়েছে। শাড়ি, কি সুন্দর শাড়ি, বাহ এটা পরলে আমাকে দারুণ লাগবে, কি বলো? এটা আমার শাড়ি, মেয়ে সাত তো কম নয়, আল্লাহতে আটখানা, এটা আমার শাড়ি, এটা আমার মাসি আমাকে দিয়েছে, বিশ্বাস করে এটা আমাকে দিয়ে দাও। তাই বুঝি, ছেড়ে দাও মন, ছেড়ে দাও, এই দামি শাড়িটা শুধুমাত্র আমাকেই মানায়, ঘরের গিন্নিকে, গেঁয়োকে নয়। কি ঠিক বলেছি আমি? মন খারাপ লাগছে, আহারে শখ ষোলো আনা, ভালো শাড়ি পরবে। ভালো করে একটা কথা শুনে রাখো, আশিসের বউ হিসেবে তোমাকে অনেকে অনেক কিছু দেবে, কিন্তু নিজেকে আশিসের বউ ভাবার চেষ্টা তুমি করো না। এই বাড়িতে তোমার জায়গা কি সেটা তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করো না, এটা আমার মাসি আমাকে দিয়েছে, এটা তুমি দিয়ে দাও আমাকে, আমার কিছু চাই। চুপ, আর আমি কোনো কথা শুনতে চাই না, একটা কথা আমি বারবার বলেছি আবারও বলছি, নিজের সীমা ছাড়াবার চেষ্টা তোমরা করো না, আর এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও মায়ের পায়ে তেল মালিশ করে দিও, কেমন? যাও। মন খারাপ লাগছে বুঝি? কটা বাজে, ঘড়িটা দেখেছ? ঘুমোতে হবে না, চলো শোবে, চলো চলো।